স্টেশন মাস্টারের গাফিলতিতেই হাওড়া মুম্বাই ট্রেনে দুর্ঘটনা, রেলের বিবৃতি ঘিরে জোর চর্চা। কেন সতর্ক করা হলো না ট্রেনের চালককে, উঠছে প্রশ্ন। গত দু মাসে তিনবার রেল দুর্ঘটনা, বহু মানুষের প্রাণহানি, রেলের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে বারবার। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার লাইনচ্যুত হলো হাওড়া মুম্বাই মেল। সেই দুর্ঘটনার নেপথ্যেও রয়েছে রেলের গাফিলতি, এমনটাই অনুমান বিশেষজ্ঞদের। উল্লেখ, চক্রধরপুরের কাছে হওয়া এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার ভোর পৌনে চারটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে জামশেদপুর থেকে 80 কিলোমিটার দূরে বটাবাম্বুতে। লাইনচ্যুত হয় অন্তত 18টি বগি। লাইনচ্যুত হওয়া 18টি কামরার মধ্যে 16টি যাত্রীবাহী কামরা। এছাড়াও রেললাইন হয়েছে বিদ্যুৎ সংযোগের কামরা এবং প্যান্ট্রিকার। এই ট্রেনটির অদূরেই লাইনচ্যুত হয় আরেকটি মালগাড়িও। সিংহভূম জেলার পুলিশ আধিকারিক জানান, দুজনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা বেড়ে 20। ঘটনার পরেই প্রশ্ন উঠে, একই এলাকায় দুটি ট্রেন লাইনচ্যুত হলো কী করে? দুর্ঘটনার পরে দক্ষিণ পূর্বের রেলের ট্রেন ম্যানেজার মোহাম্মদ রেহান বলেন, ভোর 3:39 নাগাদ মেল ট্রেনটি লাইনচ্যুত হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে হাওড়া মুম্বাই মেল লাইনচ্যুত হওয়ার কিছুক্ষণ আগেই বেলাইন হয়েছিল একটি মালগাড়ি। ডাউন লাইনে এই দুর্ঘটনার প্রভাব পড়ে আপ লাইনেও। সে সময় 120 কিলোমিটার প্রতি ঘন্টা গতি বেগে যাচ্ছিল মুম্বাইগামী ট্রেনটি। এভাবে একের পর এক রেল দুর্ঘটনার স্বরূপ হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তৃণমূল নেত্রী কেন্দ্রকে তোপ দাগতেই আসরে নামলেন বিরোধী ইন্ডিয়া জোটের নেতা নেত্রীরা। ঝাড়খণ্ডে হাওড়া মুম্বাই এক্সপ্রেসের দুর্ঘটনার কথা উল্লেখ করে মমতার প্রশ্ন, আমি জানতে চাই এটাই কি প্রশাসন? প্রায় প্রতি সপ্তাহে দুঃস্বপ্ন অব্যাহত, রেলপথে মৃত্যু এবং আহতদের মিছিল লেগেই রয়েছে, আমরা কতদিন ধরে এটা সহ্য করব? ভারত সরকারের উদাসীনতা শেষ হবে না? সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, রেলে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে বড় বড় দাবি করে কেন্দ্রীয় সরকার, তারপরেও দুর্ঘটনা কিভাবে হচ্ছে, কেন সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে? অখিলেশ কটাক্ষ করেন, এই সরকার একের পর এক প্রশ্নপত্রে ফাঁসের ঘটনায় রেকর্ড করেছে, এবার রেল দুর্ঘটনাতেও রেকর্ড করবে। সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে করে দুর্ঘটনা বন্ধ হয়। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীও। রেলের এই বিবৃতির পরেই প্রশ্ন উঠেছে, মালগাড়ি দুর্ঘটনার খবর পেয়েও কেন মুম্বাই মেলকে এগিয়ে যাওয়ার সংকেত দেওয়া হলো? কেনই বা গতি কমাতে বলা হলো না যাত্রীবাহী ট্রেনকে? সূত্রের খবর, শেষ পেরোনো স্টেশন থেকে মুম্বাই মেলের দুর্ঘটনাস্থল দূরত্ব মাত্র 5 মিনিট, তাহলে কেন সতর্ক করা হলো না মেল ট্রেনের চালককে? প্রশ্ন উঠছে স্থানীয় স্টেশন মাস্টারের ভূমিকায়। চক্রধরপুরের দুর্ঘটনায় ফের প্রকট হলো রেলের গাফিলতির অভিযোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।